বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বর্জিত উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ থেকে গণতন্ত্র হরণের জন্য জনগণের কাছে প্রধানমন্ত্রী নিজেই দায়ী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। যারা গণতান্ত্রিক আন্দোলন করেন এই দেশের ইতিহাস যদি আমরা দেখি তারও দেখা যাবে যে প্রত্যেক গণতান্ত্রিক নেতার বিরুদ্ধেই মিথ্যা মামলা হয়েছে এবং তারা আসামি হয়েছেন। আজকে সেই গণতন্ত্রের নেতা, সেই জনগণের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে অথবা আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো কখনোই রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।